অশান্তি ছড়াতে পারে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসে দ্রোহীর কার্নিভাল থেকে। রেড রোডে পুজোর কার্নিভালের আগেই অশান্তি এড়াতে 163 ধারা জারি করেছিল কলকাতা পুলিশ। আগে এই মিছিলের ছাড়পত্র না দিয়ে পুলিশ জানিয়েছিল কোনোভাবেই মিছিল করা যাবে না। পরে অশান্তি ছড়ানোর আশঙ্কার কারণ দর্শিয়ে 163 ধারা জারি করে কলকাতা পুলিশ। জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিশেষ বেঞ্চ জরুরি ভিত্তিতে শুনানির পর সাফ জানিয়ে দেয় কলকাতা পুলিশের ওই বিজ্ঞপ্তি অসামঞ্জস্যপূর্ণ। রানী রাসমণি অ্যাভিনিউতে দ্রোহের কার্নিভাল হতে কোনো বাধা নেই, যারা যোগ দিতে চান তাদের আটকাতে পারবে না পুলিশ। বিচারপতি কাপুরের আরও নির্দেশ, একই জায়গায় দুই কার্নিভাল যদি সমস্যাজনক মনে হয় তাহলে রেড রোড এবং রানী রাসমণি রোডকে ব্যারিকেড দিয়ে পৃথক করা হোক। হাইকোর্টের এই নির্দেশের পরেই এলাকা থেকে পুলিশ ব্যারিকেড সরানো হয়। ব্যারিকেড বাঁধতে আনা হয়েছিল লোহার ভারী শিকল। হাইকোর্টের নির্দেশের পর সেই শিকলের স্থান হয় ফুটপাতে। হাইকোর্টের নির্দেশের পর ব্যারিকেডগুলি খুলে দেওয়া হয়। এদিকে উচ্চ আদালতের এই রায় শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েন চিকিৎসকেরা। যে পুরো অডমটাকে 163 ব্ল্যাঙ্কেট খারিজ, মানে পুরোপুরি অক্ষরে অক্ষরে বাতিল করে দেওয়া। আমরা এই আন্দোলনের জয়ের কাছাকাছি আসিনি, শুধুমাত্র আদালত মেনে নিয়েছেন যে 163 ধারাটা বেআইনি ভাবে প্রয়োগ করা হয়েছিল এবং সেইটা মান্যতা পেয়েছে আদালতে, এবং আদালতের উপরে আমাদের যে শ্রদ্ধা সেটা বেড়ে গেল স্বাভাবিকভাবে। তার কারণ আর কোনো দিকে আমরা এই রাজ্যে বলুন কেন্দ্রে বলুন যেদিকে তাকাচ্ছি কোনো দিক থেকে আমরা সমর্থনের বিন্দুমাত্র কোনো রকম লক্ষণ পাচ্ছি না। সেখানে দাঁড়িয়ে এই জিনিসটা দরকার ছিল কিন্তু ভুলে গেলে চলবে না, অভয় বিচার পাইনি, ভুলে গেলে চলবে না, আমাদের সন্তানরা ওখানে অভুক্ত আছে, ভুলে গেলে চলবে না, প্রত্যেক দিন একজন করে হাসপাতালে ভর্তি হচ্ছে, ভুলে গেলে চলবে না, যারা হত্যাকারী তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। বিকেল 4:30 বাজার অনেক আগে রানী রাসমণি রোডে বাড়ে মানুষের ভিড়। সময়ের আগেই শুরু হয়ে যায় দ্রোহের কার্নিভাল। লৌহ কপাট সরতেই উচ্ছ্বাস শুরু হয় রানী রাসমণি রোডে। হুড়মুড়িয়ে ঢোকে জনস্রোত, ঢাক বাজে, আর সেই ঢাকের তালে তালে আনন্দে নাচে জনতা। প্রতিবাদের নানান ধরন দেখল মহানগরীর রাস্তা। দ্রোহের কার্নিভালে সামিল হন 8 থেকে 80 সকলেই। কেউ জ্বালান মোবাইলের ফ্ল্যাশ লাইট, কেউ আবার ওড়ান কালো বেলুন। নাচে গানে স্লোগানে চলে দ্রোহের কার্নিভাল। কার্নিভালে যোগ দেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মানসিকতার নগরী ছিল না, গত কয়েক বছর থেকে উন্নত করা হয়েছে। আজকে কলকাতার বিবেক জাগ্রত হয়েছে, কলকাতার মানুষ করছে। ওরা ভয় পেয়েছেন কেন, ওদের ওখানে লিপস্টিক লাগানো যে জমায়ে আর এখানে নিয়মতি চিকিৎসককে জমায়ে, এই দুটো পার্থক্য মানুষের চোখে পড়ে যাবে। সেই ভয়ে ওরা এইখানকার যে কার্নিভাল, গ্রহের কার্নিভাল আটকাবার চেষ্টা করেছে। দ্রোহের কার্নিভালে এসেছেন অভিনেত্রী অপর্ণা সেন, চৈতী ঘোষাল, উষশী চক্রবর্তী প্রমুখরা। ঢাকের তালে স্লোগান দিতে থাকেন সাধারণ মানুষ। স্লোগান ওঠে শাসক থাকবে কতক্ষণ, শাসক যাবে বিসর্জন। স্লোগানে গানে নাচে মুখর হয় রাজপথ, গাওয়া হয় শিকল ভাঙার গান। প্রতিবাদের এই মিছিলে সামিল হন বহু মানুষ। তাদেরই একজন বলেন, যতদিন না বিচার পাচ্ছি আমাদের কার্নিভাল চলবে। আর এক আন্দোলনকারী বলেন, এর চেয়ে বড় কার্নিভাল আর কিছু হয় না, মুখ্যমন্ত্রীর উচিত ছিল দ্রোহের কার্নিভালে আসা। সৌভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।